হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে চতুর্থ রোজা, তো তৃতীয় রোজা তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে মানে একটু ব্যস্ত ছিলাম, সেই কারণে শেয়ার করতে পারিনি। আজকে হচ্ছে চতুর্থ রোজা আর আমার ফলটল সব কিছু কেটে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এখন করছি হচ্ছে আলু চপ, তার জন্য হচ্ছে শুকনো লঙ্কাটাকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি, দিয়ে আলু চপ করব। আর টাইম হয়ে গেছে, ফলটল কেটে ফ্রিজে রেখে দিয়েছি, শরবত টরবত করা হয়ে গেছে। আর আলু চপটা গরম গরম করব, তার কারণ হচ্ছে ইফতার করার অনেকক্ষণ পরে আমরা খাই চপ টপ মুড়ি ফুড়ি, তো সেই কারণে একটু লেটে করছি, তার কারণ হচ্ছে গরম গরম খাবার জন্য। তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। তৃতীয় রোজার ইফতার তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে হচ্ছে চতুর্থ রোজা, আজকে তোমাদের সাথে শেয়ার করব আর পুরো ব্লগটা দেখতে। আজকে বানাবো হচ্ছে মিষ্টি দই, বাড়িতে তোমাদের সাথে শেয়ার করব কেমন করে আমি মিষ্টি দই বানাচ্ছি। আর প্রথমবার আজকে বানাবো হচ্ছে মিষ্টি দই, তো একটু পরে আরে নাসিন 3 প্যাকেট দুধ আনবি, 3 প্যাকেট ছোট ব্যাগ নিচ্ছে। তো কোনোদিন বানাই মিষ্টি দই বানাইনি, টক দই বানিয়েছি, আজকে বানাবো হচ্ছে মিষ্টি দই। তো খাবার জন্য যা গরম পড়েছে, ইফতার করার পর কিন্তু একটু দই খেলে ভালোই লাগে, আর হচ্ছে এই যে সারাদিনের ক্লান্তিটাও দূর হয়ে যায়। ওটা ছিঁড়া আছে দেখবি, দেখবি যেন পড়ে না যায়। তো এখন যেহেতু ইফতার করার টাইম আছে, সে কারণে ওকে দোকানে পাঠালাম দুধ আনুক, তারপর ও ইফতার করবে। আর এখানে চলো শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি, মানে একদম লো ফ্লেমে উল্টে পাল্টে। প্রেশার কুকারে আলুটা সেদ্ধ করে রেখেছি, আর এখানে শুকনো লঙ্কাটা একদম লো ফ্লেমে ভাজছি, যাতে ভালো কুড়মুড়ে ভাজা হয়। আল্লাহুমা লাকাসুমতু ওয়ালা রিজকিকা আফতারতু। দেখো তো আকিফা কেন কাঁদছে বাবা, আকিফা কেন কাঁদছে দেখো, তোমরা সবাই দেখো কেন কাঁদছে আকিফা, বলো 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 কে যে কি চাকি পাপা, আকিফ পাপা ম্যা এখানে রয়েছে আকিফ মা। এখন মাঝে হচ্ছে ঘড়িতে রাত্রি, দাঁড়াও দেখাচ্ছি, দেখে বুঝতে পারবে না, এখন বাজে হচ্ছে রাত্রি 10:30 ঘরে বসে, আর এখন বসে আছি বসে বসে আকাশে টিভিতে অ্যানিমেলস চলে গেছি, দাঁড়াও দেখছে। আর তোমাদের সাথে চপের ভিডিওটা শেয়ার করা হয়নি আলু চপের, তার কারণ হচ্ছে মনে ছিল না আমার, তারপর হাজবেন্ড চলে এসেছিলো, মাছ ভাজছিলাম, মাছ নিয়ে এসেছিলো, তো সেই কারণে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মাছ দিলো, আর হচ্ছে চপের ভিডিওটা তোমার সাথে পুরো শেয়ার করতে পারিনি, তারপর খাওয়া দাওয়া হয়ে গেছিলো। কিন্তু আমার আমার ভাইকে আলু মাংস চালিয়ে দিয়েছে, আর দেখছি আর বলছে আমি করছে যেটা করছে, কিন্তু আমরা ভালো ভাঙালি মোটে কাজ হচ্ছে আমাদের। তো রাত্রিরে চিকেনের দায়িত্বটা দিয়েছি হাজবেন্ডকে, আমি একটু মেশিনে বসবো, হাতটা সরাও, আমি একটু মেশিনে বসবো, কিছু পিস কাটিং করার ছিল কাটিং করছিলাম, আর ভাবছি মেশিনে বসবো গিয়ে সেলাই করবো। আর রাত্রিবেলা রান্নার দায়িত্ব দিয়েছি হাজবেন্ডকে, চিকেন নিয়ে এসেছে, চিকেনটা রান্না হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করবো। আর হচ্ছে এখন রাত্রি 10:30 মতো বাজে, সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আজকে ব্লগে, বলেছিলাম তোমাদেরকে দই করবো, দইটা ভাবছি কালকে করবো, আজকে আর টাইম হয়নি, মাছ টাছ ভাজছিলাম, একটু ঝামেলা হয়ে গেছে, তো সেই কারণে আর আমি শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, কালকে করবো, ঠিক আছে, কালকে দইটা শেয়ার করবো, তাই তো। আর আকিফার সোমবার থেকে এক্সাম শুরু হয়ে যাচ্ছে, মানে সোমবার পড়ছে 18 তারিখ, এক্সাম হয়ে গেলে কিন্তু 2 মাস টানা স্কুল ছুটি, তাই তো। এখন কী খাবে ভাত, কিছু নয় ঠিক আছে ঠিক আছে, চুপ করো চুপ করো চুপ করো, চিকেন দিয়ে ভাত খাবি না চিংড়ি মাছ দিয়ে, চিকেন দিয়ে খাবো, চিকেন দিয়ে খাবে বাবা জি বাবা জি, ঠিক আছে। তো আমাদের খাবার টাইম এখনো হয়নি, তো সেই কারণে আকিফাকে একটু মেহেন্দি লাগিয়ে দিলাম। আর এখানে আকিফকে দেখো কি পড়েছে, আপা কি পড়েছে, ও বাবা
একটুখানি বস, শুকিয়ে যাবে তারপর, ঠিক আছে? তারপরে মেয়েকে মেহেদি করে দেবার পরে একটু মেহেদি ছিল, ভাবলাম আমি একটু হাতে পরে নিই। আর মেহেন্দিটা অনেক দিনে জানি না লাল হবে কি না। আর এক্ষুনি আমরা খাওয়া দাওয়া করব, এক্ষুনি তুলে দিতে হবে, তুলে দেবো। তো চলো গিয়ে ধুয়ে নিই। এখনও কিন্তু শুকানো কমপ্লিট হয়নি, তার মধ্যে ধুয়ে দিতে হবে। তারপর হচ্ছে ভাতটা তো বাড়তে হবে। আর এখানে মেয়েকে পরিয়ে দিয়েছিলাম, ওকে জিজ্ঞাসা করেছিলাম কেমন হয়েছে, বলছে খুব ভালো। চলো একটুখানি ধুয়ে আসি, তারপর খাওয়া দাওয়া করে। এখন বাজে হচ্ছে রাত্রি 2:01, এখন তারপরে সবাই এখনও জেগে আছে, টিভিতে শফিক দেখছে। তো কি বলবো, তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওয়।